দৈনন্দিন জীবনে প্রতিদিন আমরা শ্রীমদ্ ভগবদ্ গীতা পাঠ করে থাকি। পাঠের শেষে অবশ্যই শ্রীমদ্ ভগবদ গীতার মাহাত্ম্য পাঠ করতে হয়, তা না হলে শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ বৃথা হয়। কিন্তু শ্রীমদ্ ভগবদ গীতার মাহাত্ম্যে গীতার 18টি নামের উল্লেখ করা হয়েছে। সেই 18টি নামের মাহাত্ম্য আমরা অনেকে হয়তো জানি না। আজ আপনাদেরকে বলবো সে 18টি নাম ও নামের মাহাত্ম্য সম্বন্ধে। সে সম্বন্ধে জানতে ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। আর প্রতিদিন সনাতন ধর্মীয়মূলক পোস্ট ও পৌরাণিক কথা সম্বন্ধে জানতে সনাতন ধর্ম ফেসবুক পেজটিকে ফলো দিয়ে আমাদের সাথে থাকুন। আর সনাতন ধর্ম ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। শ্রীমদ্ ভগবদ গীতার 18টি নামের মধ্যে প্রথম নামটি হলো গঙ্গা। গঙ্গা হচ্ছে পৃথিবীর সবচেয়ে পবিত্র, তাই প্রত্যেক জীবের ক্ষেত্রে সকল পাপ বিনাশ করার জন্য গঙ্গাস্থান আবশ্যক। ধর্মীয় দৃষ্টিতে গঙ্গাস্থান মন পবিত্র করার স্থান, যেখানে মনের শুদ্ধতা ও পবিত্রতা লাভ হয়। দ্বিতীয় নামটি হলো গীতা। ধর্মীয় শাস্ত্র অনুযায়ী গীতা এমন একটি গ্রন্থ যা পৃথিবীর প্রত্যেকটি মানুষের জন্য জ্ঞানের ভাণ্ডার। যে ব্যক্তি গীতা পাঠ করে তার জ্ঞান বুদ্ধি এবং মনের সকল পাপ দূর হয়। তৃতীয় নামটি হলো সাবিত্রী। সাবিত্রী ছিলেন একজন পবিত্র স্ত্রী। তিনি এমন পবিত্র ছিলেন যে মৃত্যুও তার কাছে হার মেনেছে, যার পবিত্রতায় তিনি তার স্বামীকে মৃত থেকে জীবিত করেছেন, এবং তার এই পবিত্রতার কারণে তাকে গীতার আরও এক নাম বলা হয়। চতুর্থ নামটি হলো সীতা। ভগবান রামের স্ত্রী মাতা সীতা এতটাই পবিত্র ছিল যে রাবণ শত চেষ্টার পরেও ক্ষতি করতে পারেনি, তাই সীতা নাম মহাপবিত্র বলা হয়। তাই সীতা মাতার নাম গীতায় স্থান দেওয়া হয়েছে। পঞ্চম নামটি হলো সত্তা। সত্তা বলতে পবিত্র আত্মাকে বোঝানো হয়েছে। একটি শুদ্ধ এবং পবিত্র আত্মায় পারে ঈশ্বরের সাথে লীন হতে। ষষ্ঠ নামটি হলো পতিব্রতা। পতিব্রতা বলতে বোঝানো হয়েছে ঈশ্বরের প্রতি আনুগত্য থেকে নিজের মনকে শুদ্ধ রাখা এবং সকল বিষয়বস্তু থেকে নিজেকে দূরে রাখা, কারণ একমাত্র ঈশ্বর সকলের প্রতি আর আমরা সকলে তার পত্নী হিসেবে রক্ষিত। সপ্তম নামটি হলো ব্রহ্মাবলী। ব্রহ্মাবলী বলতে এখানে বোঝানো হয়েছে ব্রহ্মশক্তি থেকে নির্গত শক্তিকে বলা হয় ব্রহ্মাবলী। যে শক্তির বিনাশ নেই, আগুনের থেকে অধিক শক্তিশালী, তাই ব্রহ্মাবলী হিসেবে গীতার আরও এক নাম বলা হয়। অষ্টম নামটি হলো ব্রহ্মবিদ্যা। ব্রহ্মবিদ্যা হচ্ছে সবচেয়ে জ্ঞানের একটি অংশ এবং এর সাহায্যে অষ্টসিদ্ধির জ্ঞান লাভ করা যায়, সেই জন্য ব্রহ্মবিদ্যাকে গীতায় স্থান দেওয়া হয়েছে। নবম নামটি হলো ত্রিসন্ধ্যা। ত্রিসন্ধ্যা মানে হলো তিন কালের সমষ্টি, যথা ইহকাল, বর্তমান কাল ও পরকাল। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর এই তিনটি কালের সমষ্টিকে মহাকাল বলা হয়, আর এই মহাকালকে ত্রিসন্ধ্যারূপে বিবেচনা করা হয়। দশম নামটি হলো মুক্তি গৃহিণী। জীবের মুক্তির একমাত্র উপায় হলো প্রতিনিয়ত গীতাপাঠ করা। গীতাপাঠ করলে মুক্তি পাওয়া সম্ভব। মুক্তি ও মোক্ষের পথ দেখায় বলে গীতা মুক্তি গৃহিণী। একাদশ নামটি হলো অর্ধমাত্রা। গীতার জ্ঞান যার আছে তার কাছে সব বিপত্তি অর্ধ মনে হয়, এবং গীতায় ভগবান বলেছেন গীতা তার অর্ধক, তাই এই অর্থ ব্যবহার করা হয়েছে। দ্বাদশ নামটি হলো চিতানন্দা। গীতা পড়লে বা শুনলে যে আনন্দ পাওয়া যায়, তার ফলে মনের সব দুঃখ দূর হয় এবং চিত্তকে আনন্দ দেই বলে এটিও গীতার নাম। ত্রয়োদশ নামটি হলো ভবগ্নি। ভব অর্থ বস্তু বা মায়ার জগৎ। ভব পৃথিবী, অগ্নি, আগুন। এই পৃথিবীর সকল প্রকার অগ্নির মতো দুঃখ দুর্দশা গীতা পাঠের মাধ্যমে নিস্তার পাওয়া যায়, যার অর্থ হয় যা বস্তু জগতের মায়াকে ধ্বংসকারিণী ভবগ্নি। তাই গীতার আরও এক নাম ভবগ্নি উল্লেখিত রয়েছে। চতুর্দশ নামটি হলো ভ্রান্তি নাশিনী। ঈশ্বরকে খোঁজার পথে সকল ভ্রান্তি নাশকারিণী, এবং আমরা অধর্মের চিন্তায় যখন বিভ্রান্ত হয়ে যায় তখন একমাত্র গীতাই আমাদের ভ্রান্তি নাশ করতে পারে, তাই এখানে ভ্রান্তি নাশিনীর কথা বলা হয়েছে। পঞ্চদশ নামটি হলো বেদত্রয়ী। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর এ ত্রিবেদের সমন্বয়ে গঠিত শক্তি হলো বেদত্রয়। ষোড়দশ নামটি হলো
পরানন্দা। অন্যের দোষ না দেখে তার ভালো দিক দেখার মধ্যে যে আনন্দ, গীতায় তার কথা বলা হয়েছে এবং পাঠকালে পাঠক শ্রোতাকে শ্রবণে পরম আনন্দ দেই বলে এর নাম পরানন্দা। সপ্তদশ নামটি হলো তথার্থ। সকল শাস্ত্রে যে তত্ত্বের আলোচনা হয়েছে তার সরলার্থ এই শ্রীমৎ ভগবদ্ গীতা। অষ্টাদশ নামটি হলো জ্ঞান মঞ্জুরি। প্রতিটা শব্দ যেন ফুলের মঞ্জুরির মতো জ্ঞান, তাই এর নাম জ্ঞান মঞ্জুরি। তো ভিউয়ার্স, ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে আপনার বন্ধুদেরকে জানানোর জন্য ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন।